রেস্তোরাঁ শপিং মলে অগ্নি নিরাপত্তার দুর্বল দশা আমরা দেখেছি, স্কুলগুলোর কি অবস্থা সেটি দেখতে গেছেন আমাদের সহকর্মী মুজাহিদুল ইসলাম। তিনি আছেন লালবাগের গোড়ে শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। মুজাহিদুল, আপনি তো সকাল থেকে বিভিন্ন স্কুল ঘুরে ঘুরে আমাদেরকে সংবাদ জানাচ্ছিলেন, সেখানে আসলে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সচেতনতা কেমন দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে যে স্কুলটিতে আছেন সেখানে কি অবস্থা জানাবেন? এই স্কুলটিতে এখন আছি গোড়ে শহীদ। আপনি দেখবেন যে এই রাস্তাটা কতটা সরু, এবং আমি আপনাকে দেখাতে চাই যে প্রতিদিন যে স্কুলে যাই তার পাশেই একটা গ্যাসের সিলিন্ডার রয়েছে, এবং এইখানে আবাসিক এলাকার ভিতরে স্কুলটা হওয়াতে আপনি দেখতে পাবেন নিশ্চয় যে কতটা সরু। এখানে একটা দুইজন মানুষ বিপরীত দিক থেকে আসতে পারবেন না, এবং এখানে কিছু বিল্ডিংয়ের কাজ চলছে, নির্মাণাধীন কিছু সামগ্রীও এখানে রেখে দেওয়া হয়েছে, এবং সব কিছু মিলিয়ে এখানে যে অবস্থা, আমরা প্রধান শিক্ষকের সাথে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানালেন যে এখানে যদি আগুন লাগে তাহলে আসলে বের হওয়ার মতো কোনো অবস্থান তাদের নাই, এবং এখানে যে ফায়ার সার্ভিস পৌঁছাবে সেটার ব্যবস্থাও তারা করতে পারবেন না, কারণ এখানে একটা মাঠ পর্যন্ত নাই, এবং এখানে যে এতটা বিচ্ছিন্নভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। এবং এখানে আমরা যদি একটু এই স্কুলেরই প্রধান শিক্ষকের সাথে কথা বলতে চাই, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে এই স্কুলটার কী অবস্থা। আমরা ওনার কাছ থেকে একটু সরাসরি জানতে চাই, এবং উনি আসলে জানাবেন আমাদের যে এখানে কিন্তু শুধু যে এই প্রাথমিক বিদ্যালয়ের এই ক্লাস হয় তা নয়, এখানে মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন রয়েছে, যার কারণে এখানে কিন্তু প্রায় 1500 এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 150 শিক্ষার্থী এখানে আসেন, এবং আমরা সরাসরি তার সাথে একটু কথা বলবো। কী অবস্থা আসলে এই স্কুল, এখানের স্কুলে কী আগুন যদি লেগে যায়? আগুন যদি লাগে এখানে, আসলে আমাদের এখানে খুবই এটা বিপদযুক্ত জায়গাটা, আমাদের এই স্কুলে ঢোকার একটা মাত্র গেট, আর অন্য কোনো গেট নেই, মানে অন্য কোনো রাস্তা নেই, স্কুলের চারপাশে শুধু একটা গেট দিয়ে আমরা ঢুকি, আর কোথাও রাস্তা নেই। আর হইল এখানে আবাসিক এলাকার ভিতরে যদি আল্লাহ না করুক আগুন যদি লেগে যায় তাহলে আমাদের মানে আমরা খুবই হব, মানে শিক্ষার্থী আমরা মানে বাঁচার মতো কোনো ব্যবস্থা থাকবে না, একমাত্র আমরা আমাদের স্কুলের যে ছাদে উঠতে পারবো, এছাড়া আর আমাদের কোনো উপায় নেই। কোনো ফায়ারের জন্য অগ্নি নিরাপত্তা কিছু আছে কিনা? আমাদের স্কুলে আসলে আমাদের যে আমাদের থানা শিক্ষা অফিস থেকে আমরা ভাউচার জমা দিছিলাম অগ্নি নিরাপক যন্ত্রের জন্য, এখন আমরা মানে হাতে পাই নাই, তবে আশা করি পাবো। এছাড়া আমাদের আগুন লাগলে যে আমরা যে একটা প্রশিক্ষণটা আমরা আসলে এরকমভাবে পাই নাই, তবে আমরা যে আমাদের স্কুলের যে কাব স্কাউটিং আছে ওই কাব স্কাউটিং শিক্ষার্থীদের মাধ্যমে আমরা সব শিক্ষার্থীদেরকে মানে সচেতন করে তুলি আর কি, কীভাবে এটা আগুন থেকে রক্ষা পাবো এই ধরনের। আপনি যেমনটা শুনছিলেন আসলে এখানে আগুন নির্বাপনের যে যন্ত্রগুলো আছে তারও কিন্তু কোনোটা এখানে নাই, এবং সাজিয়া এই ছিল আমার কাছে সর্বশেষ।